প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টা নিয়ে। তো অধ্যায়টার নাম হচ্ছে সেট অফ ফাংশন, এবং আজকের ক্লাসটা মূলত সেট অফ ফাংশনের উপর সমাধান ক্লাসের 15তম পর্ব। তো এই পর্বে আমরা অনুশীলনীর 26 নং অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদের উদ্দীপকে কি দেয়া আছে দেখো, এ নামক একটা সেট দেয়া আছে, যেখানে বলা হয়েছে এ ইকুয়াল এক্স যেন এক্স এলিমেন্ট আর এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল জিরো। এই এ সেট দেয়া আছে, বি নামক একটা সেট দেয়া আছে যেখানে উপাদান আছে 1 2, এবং সি নামক একটা সেট দেয়া আছে যেখানে উপাদান দেয়া আছে 2 4 5। তাই তো এই সেটটা দেয়া আছে আমাদের, কতে বলা হয়েছে এ সেটের উপাদান সমূহ নির্ণয় করো, মানে এই সেটের মধ্যে কি কি উপাদানগুলো আসবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু আমাদের সমাধান অংশে লিখলাম, মানে কতে লিখলাম, দেয়া আছে দিয়ে এ সেটটা আমরা লিখে ফেললাম এখানে। তো আমাদের বলছে যে এই এ সেটের উপাদান সংখ্যা সমূহ নির্ণয় করো, মানে এই এ সেটের মধ্যে কি কি উপাদানগুলো থাকতে পারবে সেই উপাদানগুলো আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমাদের সেটটাকে কিভাবে লিখছে তারা, এক্স যেন, এই যে এই এক্সটা যেন এক্স এলিমেন্ট আর, মানে এই এক্সটা যেন বাস্তব সংখ্যার সদস্য। তো এখন এই বাস্তব সংখ্যাকে পেতে হলে আমাদের ডিপেন্ড করতে হবে এক্স এর উপর। এখন আবার বলে দিছে এক্স দিয়ে একটা, মানে একটা সমীকরণ তৈরি করে দিচ্ছে আর কি এখানে। তো আমাদের সমীকরণটা কেমন, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল জিরো, মানে আমাদের এই একটা সমীকরণ দিয়ে দিছে তারা। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে এক্সটা কত হবে সেটা নির্ণয় করবো আমরা। তো আমাদের এখানে লিখলে আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা লিখবো এখানে, তো আমাদের এখানে দিয়ে এই যে এই অংশটার কাজ করব, মানে এখানে কি বলা হয়েছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল জিরো। তো এই তো এটা একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমরা আগে এক্স এর মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে আমাদের দেখো তো কি হয় এখানে, এটা লিখতে পারি এমন এক্স স্কোয়ার, এখন এই এক্সটাকে প্রথমে লিখি, লিখলাম এই যে মাইনাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি ইকুয়াল জিরো। আমরা কি করলাম, এই এক্সটাকে প্রথমে লিখলাম আর এইটাকে পরে লিখলাম, আসলে এটার মানই কিন্তু একই দাঁড়ায়। এখন কাজ হচ্ছে এই এক্স স্কোয়ার থাক, এটা দিয়ে এটাকে এই পুরো লাইনটাকে গুণ করব, তাহলে কি হয় মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল জিরো লেখা যায় এটা। এখন এই দেখো এই দুইটা অংশ থেকে আমাদের এক্সকে কমন নেওয়া যায় না, তাহলে আমরা কি করব x ইন্টু এক্স মাইনাস এ, এবং এই দুইটা থেকে b কে কমন নেওয়া যায়, এই দুইটা অংশ থেকে, মানে মাইনাস b কমন নিলে দেখো কি হয় x মাইনাস a ইকুয়াল জিরো এটা লেখা যায়। এখন এই দুইটা অংশ থেকে কি কমন যায়, একটা হলো x মাইনাস a, এই দুইটা অংশ থেকে যাবে, তাহলে লিখতে পারি আমরা x মাইনাস a আর x মাইনাস b ইকুয়াল জিরো। তো দেখো এখানে আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে হয় দিয়ে আমরা কি লিখবো x মাইনাস a ইকুয়াল জিরো অথবা x মাইনাস b ইকুয়াল জিরো এটা লিখতে পারি। তো এটা কেন লিখতে পারি, এটার একটা কারণ আছে দেখো, কারণটা হচ্ছে ধরে নাও আমাদের x ইন্টু y ইকুয়াল জিরো দেয়া আছে। এখন এখান থেকে আমরা কি করতে পারি, কেউ বললে এরকম আমরা এখান থেকে x কে রাখবো, y টা যেহেতু গুণাকারে আছে ওইখানে নিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের কি হয় x ইকুয়াল আসতেছে জিরো। অনেকে বললো না আমরা এটা এইভাবে করব না, এক্স ওয়াই ইন ইকুয়াল জিরো আছে ঠিক আছে, কিন্তু আমি এখানে ওয়াই কে রাখবো ওই পাশে, তাহলে এক্স কে ওই পাশে নিয়ে গেলে কি হবে জিরো বাই এক্স হবে, তাহলে জিরো কে কোনো কিছু দিয়ে ভাগ করলে সেটা জিরোই হয়, তাহলে ফলে ওয়াই এর মান আসতেছে জিরো, আবার এখানে এক্স এর মান আসতেছে জিরো। আসলে এই দুইটা সম্ভব হয়েছে তাদের গুণফল শূন্য হওয়ার কারণে, এক্স ওয়াই দুইটার গুণফল শূন্য হওয়ার কারণে আমরা এটা লিখতে পারছি। বা তুমি যদি বলো এখানে উৎপাদক যে দুইটা আছে এটাকে এখন এক্স এর ভূমিকায় চিন্তা করো, এটাকে ওয়াই এর ভূমিকায় চিন্তা করো, তাহলে একবার এই এক্স সমান সমান আমরা জিরো লিখতে পারবো, মানে এক্স মাইনাস এ ইকুয়াল জিরো লিখতে পারবো, আবার এই ওয়াই সমান সমান জিরো লিখতে পারবো, মানে হচ্ছে এক্স মাইনাস বি ইকুয়াল জিরো লিখতে পারবো। আশা করি এটা বোঝা গেছে, এটা তেমন কিছু না। তো এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করবো, তাহলে এক্স ইকুয়াল ওই পাশে হবে এ, কারণ এ মাইনাস এটা ওই পাশে গেলে প্লাস এ হয়ে যায়, আর এইখানে কি হবে
এক্স ইকুয়াল বি হবে, কারণ মাইনাস বি টু এর পাশে গেলে প্লাস বি হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং এক্স ইকুয়াল কি লিখতে পারি, এ আর বি লিখতে পারি। তাহলে এ সেটের উপাদান কত, তাহলে আমরা বলবো এ সেটের উপাদান হচ্ছে এ বি। তাহলে এই এ সেটের উপাদান কি হবে, সুতরাং এ সেটের, এ সেটের উপাদান সমূহ এ ও বি, এই তো এ সেটের উপাদান সমূহ নির্ণয় করে ফেলছি। এখন এ সেটটা কত, তো সেটাও দেখাই দিই। সুতরাং এ ইকুয়াল এ বি, এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা যদি আমাদের খ নংটা একটু দেখি, মানে প্রশ্নটা কি দিয়ে আছে দেখো, দেখাও যে পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি, মানে এই দুই পাশ আমাদের সমান দেখাইতে বলছে, এই বাম পাশ এবং ডান পাশ এই দুইটাকে সমান দেখাইতে বলছে। আমাদের উপাদান বি এর উপাদান দেওয়া আছে 1 2 এবং সি এর উপাদান দেওয়া আছে 2 4 5। তো এটা থেকে আমাদের এই এই অংশ এটাকে দেখাইতে বলছে। তো দেখো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের কাজ হচ্ছে দেয়া আছে দেয়া এটা লিখলাম, এ সেট বি সেটটা কত এবং সি সেটটা কত সেটা লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই পাওয়ার সেট, তো এটা মানে বি ইন্টারসেকশন সি টাকে আগে নির্ণয় করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এটা। এর জন্য আমরা প্রথমে লিখব, সুতরাং বি ইন্টারসেকশন সি লিখলাম। এখন বি সেটের মধ্যে কি আছে, 1 2, ইন্টারসেকশন সি সেটের মধ্যে আছে 2 4 5, এই তো এটা আছে। তো তাহলে আমরা বি ইন্টারসেকশন সি নির্ণয় করলে একটা উপাদান পাই, সেটা হচ্ছে শুধু 2 কমন উপাদান পাই, তাহলে এটা পেয়ে গেলাম। তো এখন আমরা যদি এই পি অফ বি ইন্টারসেকশন বলি সেটাকে নির্ণয় করতে পারবো না। দেখো তো পি অফ বি ইন্টারসেকশন সি এটা কত হবে, তাহলে দেখো তো এই বি ইন্টারসেকশন সি করে আমরা পাচ্ছি 2, তাহলে এটাকে যদি আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি করি, তাহলে আমাদের পাওয়ার সেটের সিস্টেম তো তোমরা জানোই, যে উপাদানটা আছে সেটাকে একবার লিখবো এটা এটা, আর একটা হচ্ছে ফাঁকা সেট হবে, এটা তোমরা জানো। পাওয়ার সেট করলে একটাই আছে, এখানে আর কেউ নাই, ফলে আমরা কি করতেছি একটা উপাদানই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব, সেটটা লিখব এবং আর একটা লিখবো কি ফাঁকা সেট, কারণ এখানে একটা উপাদান থাকা মানে হচ্ছে পাওয়ার সেটের বেলা গিয়ে সেটা দুইটা হয়ে যাওয়া। তো এই তো এটা হয়ে গেল আমাদের পি অফ বি ইন্টারসেকশন সি, এটা নিন বের করে ফেললাম এই পাশটা। এখন আমাদের দেখাই দেবো এই পাশেও কি আমাদের রেজাল্ট এটা আসে কিনা, তাহলেই আমাদের এই অংশটা প্রমাণিত করতে পারবো, মানে দেখাইতে পারবো আর কি। তো এই জন্য আমাদের এখন বি পি অফ বি নির্ণয় করতে হবে, মানে পাওয়ার অফ বি। তাহলে আমরা পাওয়ার অফ বিটা কিভাবে নির্ণয় করবো, আমাদের তো বি সেট জানা আছেই। এখন আমরা কি করব, পি অফ বি নির্ণয় করব, তাহলে সেটা কত দেখো, প্রথম নিয়ম কি যেরকম পাওয়ার সেটের কাজ করতে হলে আমরা কি করি, প্রথমে এগুলা একটা একটা করে লিখি, উপাদানগুলো লিখলাম 1, তারপর লিখলাম 2, তারপরটা হচ্ছে 1 2, তারপর কি হবে, তারপর হবে ফাঁকা সেট। তো এটা তো তোমরা অবশ্যই জানো এটা। এখন আবার আরেকটা অংশের কাজ আছে, সেটা হচ্ছে পি অফ সি নির্ণয় করতে হবে, পাওয়ার অফ সি, সেটার মধ্যে কি আছে দেখো 2 4 5 আছে। তাহলে আমরা কি করব, একটা উপাদান নিব 2, এরপর নিব 4, একবার একবার করে নিবে যেগুলো প্রথমে, তারপর নিব 5 লিখলাম, এবার দুইটা করে নিব 2 4, এই যে 2 4 2 5, আর একটা হবে 4 5, 2 5 4 5, এটা হচ্ছে। এরপর আমাদের এই তিনটা উপাদানকে একত্রে লিখতে হবে, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে 2 4 5 হবে, 2 4 5 হবে, আর আরেকটা কি হবে ফাঁকা সেট হবে, তাহলে এটা হচ্ছে ফাঁকা সেট। দেখো এখানে উপাদান যদি তিনটা থাকে তাহলে পি অফ সি করলে কিন্তু 8টা হবে, এখানে গুণনা দেখো 8টা উপাদান হবে, 1 2 3 4 5 6 7 8। তো এই তো এখন যদি আমরা আমাদের কি কাজ করতে বলছে, পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি বা পাওয়ার অফ সি সেটা বলতে পারি। তো এটা কি লেখা যায় দেখো, এখন এইটার মানে হচ্ছে তো দুইটা সেটের উপাদানের মধ্যে কমন নেওয়া, তো আমরা এটা লিখলাম না, সরাসরি ডিরেক্ট এটার মধ্যে কমন নিয়ে ফেলবো। দেখো তো কি কি কমন যায়, এই যে এই এই লাইনটা এবং এই পুরো এই লাইনটার মধ্যে, তো তোমরা নিশ্চয়ই বলবো এখানে এই 2টা কমন যাবে, তাহলে আমাদের এখানে কি হবে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 লিখবা। আর দেখো তো কেউ কমন যায় কিনা, যেহেতু ইন্টারসেকশন মানে কমন, কমনই নিতে হবে,
তাহলে টুটা কমন যাচ্ছে, আর আর কেউ যায় না, কিন্তু এই ফাঁকা সেটটা কমন যায়। দেখো তাহলে লিখবে টু আর এই ফাঁকা সেট, ব্যাস এই তো। তাহলে দেখো আমাদের এই অংশটা আর এই অংশটা সেম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং পি অফ বি ইন্টারসেকশন সি ইকুয়াল পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি, এটা লেখা যায়। তো এটা লিখে আমাদের যেহেতু দেখাইতে বলছে তাই আমরা লিখবো দেখানো হলো, এই তো শেষ, ব্যাস হয়ে গেছে। তো আমরা যদি আমাদের গ নামটা একটু লক্ষ্য করি, দেখো কি দেয়া আছে, প্রমাণ করো যে এ ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, মানে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের এ বি সেট দেয়া আছে এবং সি সেট দেয়া আছে, আর এ সেটটা আমরা ক থেকে নির্ণয় করছি। তো এই উপাদানগুলো দিয়ে আমাদের এইটা প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেয়া আছে দিয়ে তো সেটগুলো লিখলাম, এবং এই এ সেটটা কিন্তু আমরা ক থেকে পাই, এ সেটের মধ্যে উপাদান হচ্ছে এ বি, ঠিক আছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এটাকে নির্ণয় করা, মানে বামপক্ষটাকে। তো বামপক্ষের মধ্যে আছে আমাদের কি এ ইন্টু বি ইউনিয়ন সি, তাহলে পুরোটাকে তো আমরা একবার নিয়ে কাজ করতে পারি না, এই জন্য আমরা আগে প্রথমে বি ইউনিয়ন সি টাকে নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে আমরা এখানে লিখি বি ইউনিয়ন সি, সেটা কত দেখো, বি এর মধ্যে হচ্ছে ওয়ান টু, ইউনিয়ন সি এর মধ্যে হচ্ছে টু ফোর ফাইভ। তাহলে আমরা এটাকে ইউনিয়ন করলে আমরা কি পাই, এটা হচ্ছে ওয়ান টু ফোর ফাইভ, আমাদের সমস্ত উপাদানগুলো যাবে, ইউনিয়ন করলে তো কমন আনকমন সব উপাদানই যায়, সেটা লিখলাম। এখন এর সাথে এটাকে গুণ করে দিতে হবে, মানে সুতরাং আমরা লিখতে পারি এ ইন্টু বি ইউনিয়ন সি। তাহলে এ সেটটা কত সেটা প্রথমে আমরা লিখি, তাহলে এ সেটটা হচ্ছে এ বি ইন্টু বি ইউনিয়ন সি হচ্ছে যে এটা কত সেটা ওয়ান টু ফোর ফাইভ, এই তো লিখে ফেললাম। এখন আমাদের কাজ কি, দেখো দুইটা সেটের গুণকে বলা হয় কার্তেশীয় গুণজ, এটা মনে রেখো, এখানে গুণটা হচ্ছে কার্তেশীয় গুণজ, গুণটা খেয়াল রেখো। তাহলে যখন আমরা দুইটা সেটের গুণ করবো এটাকে কার্তেশীয় গুণজ বলে, আর কার্তেশীয় গুণজের ফলে আমরা ক্রমজোর পাই, মানে জোড়ায় জোড়ায় মানগুলাকে পাবো, তাহলে উপাদানগুলা সরি জোড়ায় জোড়ায় উপাদানগুলাকে পাবো। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, দেখো এই যে এর সাথে যাবে ওই সেট থেকে ওয়ান, তারপর এর মানে এই এর সাথে ওয়ান, এর সাথে টু, এর সাথে ফোর, এর সাথে ফাইভ, এভাবে নিতে হবে, জোড়ায় জোড়ায় নিতে হবে। তাহলে এর সাথে ওয়ান লিখলাম, এবার এর সাথে টু লিখবো, তারপর এর সাথে ফোর লিখবো, আরেকটা হচ্ছে এর সাথে ফাইভ লিখবো, এই তো এরকম জোড়ায় জোড়ায় ক্রমজোর তৈরি করে ফেললাম। আবার বি এর সাথে ঠিক সেম কাজটাই করবো, এবং মাঝখানে এরকম কমা ইউজ করবো কিন্তু, এবং এখানে সেকেন্ড ব্রেকেট ইউজ করবো, ঠিক আছে। তাহলে এখন কি হবে, বি বি ওয়ান, তারপর আমরা লিখবো বি টু, বি ফোর, আরেকটা হচ্ছে বি ফাইভ। তো দেখো এটা কিন্তু এখন আমাদের এই অংশটার কাজ হয়ে গেছে, ঠিক আছে, এই যে এটার গুণ করা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এবং এই পাশের মধ্যেও কিন্তু কাজ আছে, এ ইন্টু বি করতে হবে এবং এ ইন্টু সি করতে হবে, তারপরে তাদের ইউনিয়ন করতে হবে, ঠিক আছে। তো একটু ছোট করে লিখি, এ ইন্টু বি করলে কি হয়, দেখো এর সাথে বি, এ হচ্ছে এ বি এর উপাদানগুলা, আর বি এরটা হচ্ছে কত, সেটা হচ্ছে ওয়ান টু, ওয়ান টু। এখন এটা তো দুইটা সেটের কার্তেশীয় গুণজ করব, আমি বরাবর লিখলাম, হ্যাঁ আমাদের জায়গা একটু কম তাই কারণে বরাবর লিখলাম। তাহলে এখানে কি হয়, আমরা জানি দুইটা সেটের গুণ করলে কার্তেশীয় গুণজ হয় সেটা, আর এই কার্তেশীয় গুণজের ফলে আমরা এরকম ক্রমজোর পাই জোড়ায় জোড়ায়। তাহলে এর সাথে ওয়ান যাবে, এ ওয়ান, এ টু এটা হবে, আরেকটা হচ্ছে বি ওয়ান আর বি টু পাবো, বি ওয়ান বি টু, এই তো এটা হচ্ছে এ ইন্টু বি করলে। হ্যাঁ আবার আরেকটা দেখো, এ ইন্টু সি আছে সেটা চেক করবে, হ্যাঁ এ ইন্টু সি, তাহলে এর উপাদানগুলো হচ্ছে সেটটা হচ্ছে এ বি, আর সি এর উপাদান হচ্ছে টু ফোর ফাইভ, এই তো। এখন এটার সাথে এই সেটটাকে গুণ করে দেখাবো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কি হবে, এ এ টু এ ফোর এ ফাইভ, এ টু এ ফোর
এ ফাইভ, আরেকটা হচ্ছে বি টু বি ফোর বি ফাইভ, বি টু বি ফোর বি ফাইভ, এই তো দেখো তো হয় কি না, এ ইন্টু সি এটা পাই। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 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 দুইটা উপাদান পাই এই দুইটা উপাদানের মধ্যে আমরা ইউনিয়ন করব। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি। এখন এইটা করলে কি হবে, এটা করলে এই দুইটা সেটের মধ্যে যেটা কমন আছে সেটা যাবে, তাহলে আমাদের লাইন বড় হয়ে যাবে। এটা লিখলে আছে লিখে এখানে, তো আমরা যদি এ ইন্টু বি করি সেটা কোথা থেকে পাই, যে এটা থেকে কিন্তু পাই, মানে যে এই উপাদানগুলো লিখবে। এখন তাহলে কত হয়, এ ওয়ান এ টু বি ওয়ান একটা হচ্ছে বি টু গেল, এটা ইউনিয়ন দিই ইউনিয়ন। আবার এখন এটা লিখবো এ ইন্টু সি, সেটা করলে আমরা কি পাই, যে এটা এটার কাজটা করতে হবে, এটা হচ্ছে যে এ লাইনটা সেটা কি এ টু, দেখো যে এটা এ টু এ ফোর এ ফাইভ এ ফাইভ, আরেকটা অংশ আছে কিন্তু এই যে এটা, আবার এটা এতটুকু বাকি আছে সেটা লিখে দিয়ে নিচ্ছে বি টু বি ফোর বি ফাইভ, এই তো। এখন এই দুইটার মধ্যে আমাদের ইউনিয়ন করতে হবে, তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে এ ওয়ান এ টু, এখানে এ টু আছে এ ফোর আছে, এটাও লিখতে হবে এ ওয়ান এ টু এ ফোর এ ফাইভ, এটা লিখতে হবে এ ওয়ান এ টু এ ফোর এ ফাইভ। কারণ কি, আমাদের এ সিরিয়ালটাকে আগে শেষ করলাম, এই যে এটা এ ওয়ান এ টু, তারপর ওইদিকে দেখো এ ফোর আর এ ফাইভ, এ টু তো কমন হিসাবে আসতেছেই, তাহলে যে এটা পাই। এরপর আমাদের আবার বি ওয়ান বি টু এটা দিয়ে লিখতে হবে, তাহলে সেটা কি হচ্ছে বি ওয়ান বি টু আর ওদিকে হবে বি ফোর বি ফাইভ, তাহলে লিখতে পারি বি ওয়ান বি টু বি ফোর বি ফাইভ। তো এখন একটা ব্যাপার খেয়াল করছো, এই যে এটা যে গুণ করলাম আমরা, এই যে এই এ ইন্টু বি ইউনিয়ন সি যে রেজাল্ট আসছে, যে পুরোটা এই রেজাল্টের সাথে এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি করলে ঠিক সেম রেজাল্টই আসে। দেখো তাহলে এই থেকে আমরা কি বলতে পারি, যে এই দুইটা অংশ সমান, তাহলে নিচে আর জায়গা নাই, আমরা এইখানে একটু করে দিই। তাহলে এখানে লিখবা, সুতরাং এই যে এটা যেটা আছে ওইটা লিখে দিবা লাইনটা, এটা তো আমরা প্রমাণ করে ফেলছি যে দুইটা পাশে মিলছে কিন্তু। তাহলে সুতরাং এ ইন্টু বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টু বি ইউনিয়ন এ ইন্টু সি, এই তো হয়ে গেছে, এই দুই পক্ষ কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তাই আমরা কি লিখে দিব, প্রমাণিত লিখে দিব, এই তো। হ্যাঁ, এটা কিন্তু এই অংশের পরে করবা, ঠিক আছে, এটা লিখে প্রমাণিত করে বাস, এই তো হয়ে গেছে। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।